এই সঞ্চয়ক কোষের পরিচালক বল 2.1 ভোল্ট বলতে
একবার সম্পূর্ণ আবর্তন করাতে 2.1 জুল কার্য করতে হয়। এটা একটা বন্ধন অথবা কি বলবো আমি মুক্ত বর্তনীতে ওই বস্তুটি দুটো মেরুর মধ্যে বিভব পার্থক্য 2.1 ভোল্ট। এই দুটোই আমরা যে কোনো একটা বলতে পারি, যে কোনো একটা বলতে পারি, তোমরা যে কোনো একটা ভাবে মেমোরাইজ করো। তাহলে আমি যে এই যে কনসেপ্টটা বললাম বলতে কি বোঝায় সেটা বলতে গিয়ে যেটা আমি এর আগে যে সংজ্ঞা বলেছি, দেখো আমি তোমাদের পরিচয় করে তিনটে সংজ্ঞা বলেছি, যে পরিচয় বলে যে তিনটে সংজ্ঞা, সেই তিনটে সংজ্ঞা থেকে আমি এই ব্যাপারটাকে নিয়ে এবার এই কোষের তড়িৎচালক বল আর কোষের বিভব প্রভেদ, কোষের তড়িৎচালক বল আর বিভব প্রভেদ ব্যাপারটা বুঝতে হবে। বিভব প্রভেদ কখন না, যখন আমি সুইচটা, আমি একটা তোমাকে সংজ্ঞা বলেছিলাম, সুইচটা যখন অফ থাকছে তখন অর্থাৎ মুক্ত বর্তনীতে কোন একটা কোষে দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে কি বলা হয়েছিল, কোষের তড়িৎচালক বল। এবার আমি যদি সুইচটা অন করে দিই, সুইচটা অন করে যাওয়ার পর কোষের এই দুটো তড়িদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকে বলা হবে কি, নাম হচ্ছে কোষের বিভব প্রভেদ। তাহলে কোষের বিভব প্রভেদ আমি এটা বললাম। এবার কোষের বিভব প্রভেদ যদি কৃতকার্যের ধারণা থেকে আমরা কোষের বিভব প্রভেদের সংজ্ঞা দিই, তাহলে সেটা কি হবে, কোন কোষে পরিবর্তন বরাবর একটা একক তড়িদ্বারকে একটি তড়িদ্বার থেকে অন্য তড়িদ্বারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই কোষটি বিভব প্রভেদ হয়। তাহলে আমাকে কি করতে হবে, না ওই গঠন তাহলে সুইচটা অন আছে, তাহলে কি করতে হবে, না এ থেকে বিতে আমি যদি একটা তড়িদ্বারকে একক তড়িদ্বারকে নিয়ে যেতে যে পরিমাণ আমাকে কার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে কি, না হচ্ছে কোষের বিভব প্রভেদ। অথবা আমি এর আরেকটা জিনিস বলেছিলাম যে বর্ধ বর্ধনীতে কোন কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই কোষের বিভব প্রভেদ। তাহলে কোন কোষের বিভব প্রভেদ, ধরো আমি একটা উদাহরণ স্বরূপ বললাম, কোন কোষের বিভব প্রভেদ 1.4 ভোল্ট বলতে বোঝায় কি বোঝায়, তাহলে সেটা কি হবে, না কোন কোষের বিভব প্রভেদ 1.4 ভোল্ট বলতে বোঝায় যে বর্ধ বর্ধনীতে ওই কোষটির দুটো মেরুর মধ্যে 1.4 ভোল্ট বিভব পার্থক্য বিভব হবে থাকে। এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমি তোমাদের এর আগের দিন একটা কথা বলেছিলাম যে আমি আগের দিন তোমাদের ওহমের সূত্র পড়িয়েছি, সেই ওহমের সূত্র থেকে আমি তোমাদের রোধের ধারণা দিয়েছিলাম। ওহমের সূত্র থেকে যে রোধের ধারণা দিয়েছিলাম সেই ওহমের সূত্র থেকে রোধের ধারণা কি, না এবার দেখো আমরা এর আগের দিন আমি তোমাদের ওহমের সূত্র পড়িয়েছিলাম, সেই ওহমের সূত্রটা কি ছিল, না ওহমের সূত্রের গাণিতিক রূপটা ছিল V ইকুয়াল টু আই আর, ওহমের সূত্রের গাণিতিক রূপ ছিল কি, V ইকুয়াল টু আই আর। এবার এই ওহমের সূত্র থেকে আমি তোমাদের রোধের ধারণা দেবো, তাহলে আর ইকুয়াল টু কি হবে, ভি বাই আই, তাহলে আর ইকুয়াল টু কি পেলাম, ভি বাই আই। এবার এই ওহমের সূত্র থেকে যে রোধের ধারণা সেটা আমরা কি বলবো, না কোন পরিবাহী, ধরো একটা কোন একটা পরিবাহী আমি একটা কনসিডার করলাম, ধরো একটা পরিবাহী কনসিডার করলাম, এবি একটা পরিবাহী, এবি একটা পরিবাহী যার রোধ আর, ওর এ প্রান্তের বিভব ভি এ আর বি প্রান্তের বিভব বললাম ভি বি। তাহলে বিভব পার্থক্য আমি তাহলে ধরে নিচ্ছি যে আর একটা জিনিস ধরে নিচ্ছি ভি এ গ্রেটার দেন ভি বি, তাহলে কি হবে, না এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হবে। আরো জিনিস ধরে নিচ্ছি যে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু ভি ধরে নিই। তাহলে এখন পরিবাহিতার রোধ যদি আর হয় এবং দুই প্রান্তের বিভব পার্থক্য হল ভি এবং পরিবাহিতার মধ্যে দিয়ে যদি আয় পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে আমরা কি পাচ্ছি, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং ওর তড়িৎ, কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এবং উহার রোধের গুণফল হল কি, উহার কান্তীয় বিভব প্রভেদ। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, আর ইকুয়াল টু ভি বাই আই। এবার আমরা এখান থেকে কি করবো, ওনার রোধের সংজ্ঞা দেবো,
সংজ্ঞাটা হলো কি না কোন পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য এবং ওর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীকে কি বলা হচ্ছে রোধ। তাহলে আরেকটা জিনিস আমি বলেছিলাম অ্যাকচুয়ালি রোধ ব্যাপারটা কি, রোধ ব্যাপারটা হলো কি দিয়ে না কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হওয়া মানে তার মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে আধান প্রবাহিত হচ্ছে, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এই যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তখন তার মধ্যে যে ইলেকট্রনের প্রবাহটাকে একটা পরিবাহী ধর্ম বাধা দেয়, যে যে ধর্মের কারণে এই ইলেকট্রনের প্রবাহটা বাধাপ্রাপ্ত হয় সেটাই হলো কি রোধ। ফলস্বরূপ আমি কি বলবো যে কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন সেই পরিবাহী যে ধর্মটা ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধা দেয় সেটা কি বলা হয় কি দিয়ে পরিবাহী রোধ। এবার যে কথাটা বলছি সেটা একটু মন দিয়ে শোন। তাহলে পরিবাহী রোধের আমরা এমনি সংজ্ঞা কি দিতে পারি, আমি একটু আগে বললাম যে আমরা দেখো ওটি করা আছে ভি ইকুয়াল টু আই আর 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 ইকুয়াল টু ভি বাই আই। এবার এই যে তাহলে এখান থেকে আমরা কি সংজ্ঞাটা দিতে পারি, কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহী রোধ বলে। তাহলে রোধে এসআই এককটি ওহম, রোধে এসআই একক ওহম। তাহলে 1 ওহম ইকুয়াল টু 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার একক আমি এর আগে থেকে বলেছিলাম অ্যাম্পিয়ার বিভব পার্বত্যের একক হচ্ছে ভোল্ট। এবং তাহলে রোধে এসআই একক রোধে এসআই একক রোধে এসআই একক কি হচ্ছে ওহম। তাহলে 1 ওহম দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় তার মানে এই যে ভি ধরেছি এই ভিটা যদি 1 ভোল্ট হয় তাহলে কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহিতার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে তাহলে পরিবাহিতার মধ্যে কি হবে 1 ওহম। তাহলে এবার এই প্রথমে বলে রাখি যে 1 কিলো ওহম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ওহম আর 1 মেগা ওহম ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ওহম। ব্যাপারটা এবার যে কথাটা আমি বলছি সেটা তোমরা খুব মন দিয়ে শুনো যে এই যে আমরা এতক্ষণ কি বললাম কোষ সম্বন্ধে বললাম, আমি আজকের ক্লাসে প্রথমে আমি কোষ করিয়েছি তারপরে আমি রোধের ধারণা দিয়েছি, এবার আসছি কোষের অভ্যন্তরীণ রোধ। কোষের অভ্যন্তরীণ রোধ ব্যাপারটা বুঝতে হবে। আমি কি বললাম না হচ্ছে আমি এই ক্লাসের শুরুতেই বলেছি, এই ক্লাসের শুরুতেই কি বলেছি না কোনো একটা কোষে যখন এই সুইচটা অন থাকে, এই সুইচটা যখন অন থাকে তখন কোষের বহির্বর্তনীতে কি হবে ধনাত্মক তড়িদ্বার থেকে ঋণাত্মক তড়িদ্বারের দিকে এবং অন্তঃকর্ণতে কি হবে ঋণাত্মক তড়িদ্বার থেকে ধনাত্মক তড়িদ্বারের দিকে তড়িৎ প্রবাহ হবে। এবার রোধ কাকে বলে, এই মাত্র আলোচনা করলাম রোধ কাকে বলে না কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যে ধর্মটা পরিবাহী যে ধর্মটা তার তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে সেই ধর্মটাকে কি বলা হচ্ছে না হচ্ছে পরিবাহী রোধ। তাহলে পরিবাহীর রোধ হচ্ছে কি না তার একটা ধর্ম, পরিবাহীর একটা ধর্ম যে ধর্মটা কি করছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে। তার মানে এক্ষেত্রেও তাহলে কি হচ্ছে কোনো একটা কোষের ক্ষেত্রে দুটো বর্তনী আছে, একটা অন্তঃবর্তনী একটা অন্তঃবর্তনী এখানে অন্তঃবর্তনী আর একটা বহির্বর্তনী। আমি তোমাদের একটু আগে বললাম বহির্বর্তনীতে ধনাত্মক তড়িদ্বার থেকে ঋণাত্মক তড়িদ্বারে এবং অন্তঃবর্তনীতে ঋণাত্মক তড়িদ্বার থেকে ধনাত্মক তড়িদ্বারে তড়িৎ প্রবাহ হয়। এবার এখানে যেটা আমি লিখেছি রাসায়নিক তরল, এটা একটা সক্রিয় তরল, এটা কি হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হচ্ছে অহমীয় পরিবাহী তোমাদের আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। তাহলে যখন আমি সুইচটা অন করছি তখন কি হচ্ছে না আমার একটা পূর্ণ বর্তনী হয়ে যাচ্ছে, একটা তড়িৎ কোষযুক্ত পূর্ণ বর্তনী। তখন যখন আমি সুইচটা অন করে দিলাম তখন তড়িৎ কোষযুক্ত পূর্ণ বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তখন কোষের বাইরে কি হবে বহির্বর্তনীতে আর কোষের ভেতরে কি হবে
ভিতরে যে সক্রিয় তরলটা আছে সেই সক্রিয় তরলটা কি করবে না কোষের ভিতরে যে তড়িৎ প্রবাহ সেটাকে বাধা দেবে তাহলে এই যে সক্রিয় তরলটা কোষের ভিতরে ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহটা সেই তড়িৎ প্রবাহটাকে বাধা দিচ্ছে এবং সেটাই হচ্ছে কি না কোষের অভ্যন্তরীণ রোধ এই অভ্যন্তরীণ রোধ এই রাশিমালাটা আমি ওহমের সূত্র দিয়ে দিয়ে করবো আলোচনা করবো এবং এই এটাকে আমি এবং এই প্রসঙ্গে আমি আলোচনা করবো যে নষ্ট ভোল্ট ব্যাপারটা কি নষ্ট ভোল্ট ব্যাপারটাও আমরা আলোচনা